আমরা কি ধরনের গান শুনবো আপনার কাছে আজকে আমি একটা দেশে প্রেমের কিন্তু তার মধ্যে প্রকৃতি আছে পাখি আছে আকাশ আছে নদী আছে সাগর আছে আর লালন সাইজির একটি গান করব একটা বাদ হাওয়া লেগে ছোটো বাপ হইও ওমর বড় বাপ হইও ওমর ছোটো বাপ হইও ওমর বড় বাপ হইও ওমর মাছলে বাপ হইও বাড়ির পাশত জাগা গুলে খাইল ঘুরিহি এতু আরে বাড়ির পাশত জাগা গুলে খাইল ঘুরিহি এতু সার দিয়ে বাপই গাছ গাড়ি জৈব সার দিয়া রে বাপই গাছ গাড়ি গাড়িলে গাছ বাড়বে তারা তাড়ি গাছ না গাড়িলে বাপই বৃষ্টি হয় না অক্সিজেন না দিলে মানুষ বাঁচে না আরে জৈব সার দিয়া রে বাপই গাছ গাড়ি গাড়িলে গাছ বাড়বে তারা তাড়ি ওমর ছোট বাপ হইও ওমর বড় বাপ হইও ওমর মাঝলে বাপ হইও বাড়ির পাশত জাগা গুলে খাইল ঘুরিহি এতু আরে বাড়ির পাশত জাগা গুলে খাইল ঘুরিহি এতু কাসো গাডিম বাপই নানান জাতি কমেলা লেবু আর ইউকা লেপটি আম জাম কাঁঠালে সু কামডাঙ্গা আর বড়াই তেঁতুল মাদার জিগা সেগুন শিমুল কাপ নারিকেলে কৃষ্ণ চূড়া বিজল ঘণ্টা পিতরাজ নিম শাল করাই আর মেহগনি সুপারি কলা চপলতা নাইকর পাইকর বটবটুয়া ইপি লিপি অর্জন ডাওয়া কদম সোনালো কাঠ গুয়া গুটি ডুমুর পাওয়া জিগা অর্থকি আর পানিয়াল নাওয়া গাছ গাড়িতে আমি খাইলোতে বাড়ির পাশত জাগা ঘুরে খাল করিয়াতে ওমর ছোট বাপ হইও ওমর বড় বাপ হইও ওমর মাঝ বাপ হইও বাড়ির পাশত জাগা গুলে খাইল ঘুরিয়া তু আরে বাড়ির পাশত জাগা গুলে খাইল ঘুরিয়া তু
ও মোর ছোট বাপ হইও, ও মোর বড় বাপ হইও, ও মোর মাঝলে বাপ হইও, ও মোর ছোট বাপ হইও, ও মোর বড় বাপ হইও, ও মোর মাঝলে বাপ হইও। বাড়ির পাছত জাগা গুলে খাল ঘুরি এতো, আরে বাড়ির পাছত জাগা গুলে খাল ঘুরি এতো, আরে বাড়ির পাছত জাগা গুলে খাল ঘুরি এতো। এবারে নকশি গম্ভীরা দল চাপাই নবাবগঞ্জ। ওহে নানা হুসনা কানা আমার বিহার, আমি একলা গানে সাউন্ড থাকি ঘুম মোটার এক সাউন্ড বাড়ে আর বড়টা করে সুইটা থাকি ঘুম আছে না। এই শালা 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 এখানে এসে তুমি বিহার গান লাগালছো? জীবন ফাউন্ডেশনের আয়োজনে একটা প্রকৃতি মেলা হয়েছে। কি হয়েছে? প্রকৃতি মেলা। মেলা বে? হ্যাঁ, একটা গাড়ি গালা কিনে দিস না। সব মেলাতে গাড়ি পাওয়া যায় না। না তো কেমন মেলা বে? এটা হচ্ছে একটা বাংলাদেশকে দেখার বিশ্বকে দেখার মেলা। এই মেলাতে না না সব কিছু তুমি দেখতে পাবে, প্রকৃতি পশু পাখি নানা রকম জিনিস দেখতে পাবে, সব দেখতে পাবো। হ্যাঁ, তোমার গেলে আমি একটা গান গাবো, এই নানার একটা গান গাইতে কয়েছে। গান গাবে বে? হ্যাঁ গা ভাই, মেলা দিন থেকে শুনিনি গানটা, একটু মনোযোগ দে শুনবে না। হ্যাঁ, অপরূপ সৌন্দর্যে ভরা মোদের বাংলাদেশে জলবায়ু হচ্ছে, নানা জীব বৈচিত্র হারিয়ে গেছে ধ্বংস হচ্ছে পরিবেশ। জলবায়ু পরিবর্তনটা কেন হয়েছে আমি তোমাকে গানে গানে কইছি না। না শুনো, বিশ্ব উষ্ণ হওয়ার লাইগা হচ্ছে জলবায়ু পরিবর্তন, বাংলাদেশ। হ্যাঁ বে, তুই সব সময় মানুষকে কয়ে বেড়াস, তুই বলে মিথ্যা কথা একটাও কহিস না, সব সত্য কথা কহিস। আমাকে এখনই কহলি যে সত্য কথা কহিস, তো মানুষ কি সেভাই খেয়া পাবে? এই ঢাকা শহরে এত উঁচা উঁচা বাড়ি ঘর, এত নানা নানিরা বৈশা আছে, কেহু কহিতে পারে না যে এই বাংলাদেশ ঢুকছে। আর তুই কেছে বাংলাদেশ ঢুকছে, শালাকে সাথে মারে বে। লাগে না দি, আমার কথা শুনো। নানা প্রকৃতির উপর দেশের জীব বৈচিত্র আমার ঐতিহ্য, ধ্বংস থেকে রক্ষা করা আমার কার্য, নগর সোনা দিয়াদি হাতা লুকি সেন্ট মার্টিন দি, নগর সোনা দিয়াদি হাতা লুকি সেন্ট মার্টিন দি, উদ্ভিদ জলজ প্রাণী আবাস প্রতিটি পাখির ঠিকানা, নানা উদ্ভিদ জল প্রাণীর আবাস প্রতিটি পাখির ঠিকানা।
আমরা আবার সেই দিনে আবার ফিরে যেতে পারবো যাতে আমরা সুন্দরবনটা রক্ষা করে রক্ষা হয় বুঝতে পেরেছো ঠিকই কথা কইছে আমরাকে সচেতন হতে হবে আর মানে এটার প্রতি সজাগ থাকতে হবে যে আমরা সুন্দরবন কি দরকার প্রকৃতি আমাকে কি দিছে না না সচেতন হতে পারে না না বদলে দিতে বাংলাদেশ প্রজন্ম যারা সুন্দর হোক তাদের জীবন পরিবেশের কর উন্নয়ন দেশের জনগণ পরিবেশের কর উন্নয়ন পরিবেশের মূল উপাদান মাটি বাতাস পানি এই পানি কাইয়া জীবন বাঁচায় জগতের সকল প্রাণী পরিবেশের মূল উপাদান মাটি বাতাস পানি পানি কাইয়া জীবন বাঁচায় জগতের সকল প্রাণী আর বাতাসের অক্সিজেন টানি বাতাসের অক্সিজেন টানি বাঁচাই মোরা এই জীবন পরিবেশের কর উন্নয়ন দেশের জনগণ পরিবেশের কর উন্নয়ন ও ভাই কলকারখানার কালো ধোঁয়ায় পরিবেশ নষ্ট করে পানি দূষিত হইলে পানির জি যায় মরে কলকারখানার কালো ধোঁয়ায় পরিবেশ নষ্ট করে পানি দূষিত হইলে পানির জি যায় মরে আরে বাতাস যায় রে বিষে ভরে বাতাস যায় বিষে ভরে সেই বাতাস টানলে মরণ বাতাস যায় বিষে ভরে সেই বাতাস টানলে মরণ পরিবেশের কর উন্নয়ন দেশের জনগণ পরিবেশের কর উন্নয়ন জায়গায় কো যদি কেউ মলমূত্র ত্যাগ করে বাতাসে দুর্গন্ধে তার পরিবেশ নষ্ট করে খোলা জায়গায় যদি কেউ ভাই মলমূত্র ত্যাগ করে বাতাসে দুর্গন্ধে তার পরিবেশ নষ্ট করে স্যানিটারি ল্যাট্রিন করে স্যানিটারি ল্যাট্রিন করে কমাও তোমরা এই দূষণ স্যানিটারি ল্যাট্রিন করে কমাও তোমরা এই দূষণ পরিবেশের কর উন্নয়ন দেশের জনগণ পরিবেশের কর উন্নয়ন ভাবিয়া দেখো এমন এই তো সময় যাই বইয়া সালাক লুকে বৃক্ষ লাগায় বুকারায় দেখে সাইয়া বাউল ইসলাম উদ্দিনে যাই বলিয়া আরে গাছের মতো আর বন্ধু নাই এমন বন্ধু কই গেলে পাই আমরা সবাই মিলে বৃক্ষ লাগাই ইসলাম উদ্দিন আবেদন সবাই মিলে গাছ লাগাই ইসলাম উদ্দিন আবেদন পরিবেশের কর উন্নয়ন দেশের জনগণ পরিবেশের কর উন্নয়ন আরে নতুন প্রজন্ম যারা নতুন প্রজন্ম যারা সুন্দর হোক তাদের জীবন নতুন প্রজন্ম যারা সুন্দর হোক তাদের জীবন পরিবেশের কর উন্নয়ন দেশের জনগণ পরিবেশের কর উন্নয়ন দেশের জনগণ পরিবেশের কর উন্নয়ন দেশের জনগণ পরিবেশের কর
বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ দেখিতে চাই না। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম বট কাঁঠালের অশ্বত্থের করে আছে চুপ। ফণী মনুষ্যার ছোপে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙ্গুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায় সোনালি ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল। হায় শ্যামার নরম গান শুনেছিল। একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতন যখন সে নেচেছিল ইন্দ্রের সভায় বাংলার নদী মাঠ ভাঁট ফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। সম্মানিত দর্শক, সময় হলো শুভেচ্ছা সহ শুভেচ্ছা স্মারক তুলে দেবার। সম্মানিত নার্সারি মালিক বৃন্দ, যারা আমাদের সঙ্গে আজকের মেলায় এসে এক হয়েছেন প্রকৃতি মেলায়, গ্রামীণ ফোন চ্যানেলায় প্রকৃতি মেলা 2013-তে অংশ নিয়েছেন এবং তাদের সেই হাসি মুখ আমাদের এখানে সবুজে সবুজে আরও ভরিয়ে দিয়েছে। চ্যানেলায় প্রাঙ্গণ আলোকিত করেছে, উজ্জ্বল করেছে, সবুজ থেকে আরও গাঢ় সবুজ করেছে আমাদের প্রকৃতি মেলা। তাদের কাছে এখন শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হবে। তুলে দেবেন জনাব মুকিত মজুমদার বাবু এবং টেলিভিশন ব্যক্তি জনাব আলী ইমাম। প্রথমেই জনাব মুকিত মজুমদার বাবু তুলে দেবেন বাংলাদেশ প্ল্যান্ট নার্সারিম্যান সোসাইটি বিএনএসের সম্মানিত সভাপতি এম নুরুল আমিন, তার হাতে শুভেচ্ছা স্মারক। এবার জনাব আলী ইমাম শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছেন এম এ কে মণ্ডল, সাধারণ সম্পাদক বাংলাদেশ প্ল্যান্ট নার্সারিম্যান সোসাইটি। সবাই জাগে মোরা জাগে, প্রকৃতি ও জীবন নিয়ে দেশের কাজে লাগি। এসো জাগে মোরা জাগে, এসো জাগে মোরা জাগে, প্রকৃতি ও জীবন নিয়ে দেশের কাজে লাগি। ও এসো জাগে মোরা জাগে, সবাই জাগে মোরা জাগে, প্রকৃতি ও জীবন নিয়ে দেশের কাজে লাগি। প্রকৃতি বানাইছে বিধি আমরা কোন বিচারে, বলো সৃষ্টির সেরা মানুষ হইয়া নষ্ট করি তারে, বলো সৃষ্টির সেরা মানুষ হইয়া নষ্ট করি তারে। প্রকৃতি বানাইছে বিধি আমরা কোন বিচারে, বলো সৃষ্টির সেরা মানুষ হইয়া নষ্ট করি তারে, বলো নষ্ট করি তারে। তাই আইসো তারি যত্ন নিতে হইরে অনুরাগী, আইসো তারি ও
ভাই আইসো তারি যত্ন নিতে হইরে অনুরাগী প্রকৃতি ও জীবন নিয়ে দেশের কাজে লাগি এই প্রকৃতি ও জীবন নিয়ে দেশের কাজে লাগি আর যে জন প্রেমী হা জানে
আহ্বান জানাচ্ছি প্রমিথিউস খ্যাত বিপ্লবকে। প্রকৃতির সাথে আপনারা এবং আমরা আজকে চ্যানেলে এবং আমি সবাই মিলে গানটি গাবো। ওকে, 1 2 3 গো। চোখের পাতা ঘুমিয়ে যায়, ঘুম পারানি মাসি পিসি ঘুম যদি না দেয়। বুইচা থাকলে চোখের পাতা ঘুমিয়ে যায়, ঘুম পারানি মাসি পিসি ঘুম যদি না দেয়। চাঁদের বাতি দিয়াই আমার যে ঘুম পাড়াইলি, সূর্যের আলোয় ঝল মলাইয়া সেই ঘুম ভাঙাইলি। সবাই চাঁদও চিনে না আমার চলো 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 চাঁদে চিনে না আমার চিনবো কেমনে। চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসিলি, সূর্যের আলোয় ঝল মলাইয়া আমায় পোড়াইলি। এখন তো চাঁদে চিনে না আমার, সূর্য চিনে না চিনবো কেমনে, যে চিনাই বসে তো চিনে না। এখন তো চাঁদে চিনে না আমারে, সূর্য চিনে না চিনবো কেমনে, যে চিনাই বসে তো চিনে না। এখন তো চাঁদে চিনে না আমারে, সূর্য চিনে না চিনবো কেমনে, যে চিনাই বসে তো চিনে না। প্রকৃতি মেলা 2013 থিম সংটি আমরা পরিবেশন করব আপনাদের জন্য। পৃথিবী মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ হাতে হাত ধরে, শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ করে। তুত 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 তুত
সুজল বায়ু রক্ষা করি প্রকৃতির বন্ধনে বৃক্ষরাজি প্রাণী কুলার মানুষের কল্যাণে চাই 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 সুন্দর পৃথিবী চাই 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 সুস্থ পরিবেশ চাই ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন ও সুন্দর পৃথিবী মায়াময় প্রকৃতি বাসব ভালো সারাক্ষণ এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি সুন্দর সুস্থ পরিবেশ গড়ি সুন্দর সুস্থ পরিবেশ গড়ি জীববৈচিত্র্য ও পরিবেশ নিয়ে বাংলাদেশের প্রথম ধারাবাহিক অনুষ্ঠান প্রকৃতি ও জীবনের এবারে পর্বে থাকছে গাংচিল ও পাঞ্চিল নিয়ে প্রতিবেদন। মুখিত মজুমদার বাবুর পরিকল্পনা পরিচালনা ও উপস্থাপনায় জীববৈচিত্র্য ও পরিবেশ নিয়ে ধারাবাহিক টেলিভিশন অনুষ্ঠান প্রকৃতি ও জীবন দেখবেন বাংলাদেশ সময় প্রতি বৃহস্পতিবার রাত ১১:৩০ ও শুক্রবার দুপুর ১২:০৫ শুধুমাত্র চ্যানেল আইতে।